سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله যে রাতের কথা কোরআন কারিমে আল্লাহ তাআলা নিশ্চয় করেছেন সুবহানাল্লাহ যে লাইলাতুল কদর রমজান মাসে আসবে এটা একটা নির্ধারিত ১২ মাসের মধ্যে ১১ মাস অতিবাহিত করে দিয়ে একটা মাস যেটা রমজান মাস এই রমজানের মধ্যেই লাইলাতুল কদর হবে এটা নির্দিষ্ট সুবহানাল্লাহ এরপরে একটা মাসকে ভাগ করতে করতে তিনটা ভাগে দশ অর্থাৎ লাস্ট যে দশ দিন এই দশ দিনের মধ্যেই লাইলাতুল কদর সেই কথাও আল্লাহ নবী হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন সুবহানাল্লাহ এরপরে এই দশ দিনের মধ্যে কোন দিন লাইলাতুল কদর সেটাও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন সুবহানাল্লাহ তাহলে প্রায় নির্দিষ্ট হয়ে গেল লাইলাতুল কদর কবে লাস্টের যে দশ দিন বেজর রাত বেজর রাত হবে হয়তো পাঁচ দিন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচ দিনের মধ্যে আল্লাহ নবী বলেছেন যে বেজর রাত্রের মধ্যেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে তাহলে প্রায় আমার নির্দিষ্ট যে এই কদিনের মধ্যে কি হয় লাইলাতুল কদর হয় তো আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর সম্পর্কে একটা সূরা নাযিল করেছেন আমরা এখান থেকে জেনে নেব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস আল্লাহ মুহাম্মদকে জিজ্ঞেস করতেছে
করেছে মোহাম্মদ আপনি কি জানেন লাইলাতুল কদর কি আর নবী কি জানেন যতক্ষণ না জানাইছেন ততক্ষণ তিনি জানেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর হে মোহাম্মদ আপনি কি লাইলাতুল কদর সম্পর্কে জানেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত জিবরাইল আমিন কে পাঠা দেওয়া হলো জিবরাইল আমিন আমার নবীর কাছে যাও যাও বলো লাইলাতুল কদর কি জিনিস ফজিলতের বরকতময় একটা রজনী আছে যেই রজনীর নাম হচ্ছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর এই মাসটা এই রাত্রটা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠা দিলেন মুহাম্মদকে জানা দাও লাইলাতুল কদর কি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর এটা হলো এমন একটা রজনী এমন একটা রাত যেটা হাজার মাস ইবাদত করলে হাজার বছর হাজার মাস ইবাদত করার চাইতে একটা রাত্র কেউ যদি ইবাদত করে হাজার মাস ইবাদতের করার চাইতে বেশি সওয়াব তার আল্লাহ হয় দেয়া তাহলে লাইলাতুল কদরের সওয়াব আছে না নাই আছে আপনি বাঁচবেন কয়দিন যদি এরকম দশটা বছর পাওয়া যান তাহলে হাজার বছরের ইবাদতের সওয়াব আপনার আমল হয়ে চলে যাবে যদি এই রাত্রটাকে আমরা ইবাদতের মাধ্যমে কাটাইতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করেন বলেন আমিন দুই নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলে দিলেন এটা হলো হাজার মাসের চাইতে উত্তম একটা রজনী তিন নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফীহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সব বলে দিবেন না এরপরে তিন নম্বর বৈশিষ্ট্য হলো হযরত জিবরাইল আমিন রূহুল আমিন বিশাল একটা ফেরেশতার দল নিয়ে প্রথম আসমানে দুনিয়ার আসমানে অবতীর্ণ হয় সুবহানাল্লাহ প্রথম আসমানে অবতীর্ণ হয় কি বলে দেখেন ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর বিশাল একটা নির্দেশ নিয়ে আল্লাহ তাআলার ফেরেশতা দুনিয়া অবতীর্ণ করে বলতে থাকে কার জিকির দরকার কার অভাবগ্রস্ত আছো আজকের এই রাত্রে তোমাদের ভাগ্যকে নির্ধারণ করে দেওয়া হবে সুবহানাল্লাহ লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা এই ব্যাখ্যার মধ্যে দিয়েছেন যে ফেরেশতার একটা দল আসে মানুষকে ডাকতে থাকে আর এই রাত্রকে সামনে এক বছর আপনি কি করবেন কি খাবেন কিভাবে চলবেন এই বাজেট লাইলাতুল কদরে আল্লাহ তাআলা করে দেন সুবহানাল্লাহ হাদিসের মধ্যে বলেন وعن انس قال رسول الله صلى الله عليه وسلم اذا كان ليله القدر نزل جبرائيل عليه السلام في كوكبة من الملائكة يصلون على كل عبد قائم او قاعد يذكر الله عز وجل سبحان الله محمد صلى الله عليه وسلم حديث المتبولين যখন লাইলাতুল কদর চলে আসে ইজা নাযালা জিবরাইল আলাইহিস সালাম হযরতে জিবরাইল আমিন উপস্থিত হয়ে যায় সুবহানাল্লাহ এরপরে কি বলে ফি কাবকাতিন মিনাল মালাইকা ইউসাল্লুন আলা কুল্লি আবদিন ক্বাইমিন আও ক্বাইদিন ইয়াযকুরুল্লাহ বিশাল একটা ফেরেশতার দল এসে ডাকতে থাকে যারা নামাজে দাঁড়ায় যাবে মুসল্লায় দাঁড়ায় যাবে এবং বসে ইবাদত করবে আল্লাহর তাসবিহ তাহরাইম করবে আল্লাহর এই ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে দোয়ায়ে মাগফিরাত কামনা করতে থাকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা লাইলাতুল কদরের এই রাত্রে দাঁড়ায় নামাজ পড়বে বসে জিকির আসকার করবে আল্লাহর কাছে ক্ষমা চাবে ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করবে এই বান্দার জন্য মাফ চাইতে থাকবে সুবহানাল্লাহ তাহলে ফেরেশতাদের দোয়া আমাদের দরকার আছে না নাই এরপরে দুই নম্বর হাদিসে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বামা লাইলাতুল কদরি ঈমান ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার বিশ্বনবী বলে যেই ব্যক্তি লাইলাতুল কদরের রজনীতে ঈমানের সাথে পুণ্যের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার আশায় ঈমানের সাথে রাত্র যাপন করে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত পাপগুলোকে
করে দেয়। কয়েকটা হাদিস আমি বর্ণনা করে দেখাইলাম আপনাদের, তাহলে এর দ্বারা বোঝা যায় লাইলাতুল কদর একটা সম্মানিত রজনী, যেই রাতে মানুষ ইবাদত করলে আল্লাহ তার বান্দাদেরকে মাফ করে দেন। তাহলে লাইলাতুল কদরে আমরা কি করবো ইনশাল্লাহ? ইবাদত করবো না ইনশাল্লাহ। এরপরে চার নম্বর বৈশিষ্ট্য কোরআন কারীম আল্লাহ তাআলা বলে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই রজনীটা কোন পর্যন্ত থাকে? আল্লাহ তাআলা বলে সুবহে সাদেক ফজর হওয়ার আগ পর্যন্ত এই সময়টা থাকে। অর্থাৎ সারা রাত জেগে ইবাদত করার পরে একেবারে ফজরের আজানের আগ পর্যন্ত এই রাতটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত। তাহলে এই রাতে আমরা বেশি বেশি কি করবো ইবাদত? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ যখন আপনি লাইলাতুল কদর চলে আসে এই রাতে আপনি কি করেন? আমার নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন, ইযা দাখালাল আশুরু শাদ্দা বিযামিহা ওয়া আহিয়া আইদান আহলাহু। আমার নবী বলে যখন লাইলাতুল কদরের রজনী চলে আসে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বরণের মধ্যে যেই সমস্ত বস্তুগুলো থাকে, লুঙ্গি হোক পায়জামা যা থাকে, এগুলোকে বেশি ভালো করে ডায়েট দিয়ে বেঁধে নেন এবং রাত্রে রাত্রে জাগরণ করে। আমার পরিবারের মধ্যে যারা আছে আমি এদেরকেও জাগা দিই। শুধু আপনি আয়েশা মুসলিমকে জাগবেন, আমার পরিবারদেরকে জাগাবেন না, এটা আমার নবী বলেন। এই হাদিস দ্বারা বোঝা যায় আপনি নিজেও জাগবেন, আপনার বাড়িতে যারা আছে এদেরকেও কি করবেন? জাগাবেন যে আজকে ইবাদত করো, আজকে ইবাদতের রাত, এই রাত্রে ইবাদত করলে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। কেউ যদি এরকম একটা রাত্র সারা রাত জেগে থাকতে পারে, ইবাদত করতে পারে, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী তার জীবনে যত গুণা আছে আল্লাহ সেগুলো মাফ করে দেবেন। আমাদের গুণা আছে না নাই? আছে। তাহলে গুণা আমরা করছি মাফ তো চাইতেই হবে নাকি? কিন্তু আমাদের সমস্যা হলো লাস্টের এই 10 দিন আমরা মার্কেট নিয়ে খুব ব্যস্ত থাকি, ঠিক না? ঠিক। আমাদের মা বোনেরা মার্কেট নিয়ে খুব ব্যস্ত থাকে, যার কারণে লাইলাতুল কদর 21 বেজর রাত্র বলে আল্লাহ নবী বলেছেন, তোমরা তালাশ করতে থাকো 21, 23, 27, 29 এই 5 বেজর রাত্রের মধ্যে যে কোনো একটা রাত হতে পারে আল্লাহ তাআলার কাছে লাইলাতুল কদর। যদি আপনি এমন করে কাটাইতে পারেন, হতে পারে আপনার জন্য এই রাত্রটা আল্লাহর জন্য আপনার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা পারবো না ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে এই সম্পর্কে। এই জন্য 4টা বৈশিষ্ট্যের মধ্যে 3 নম্বর বৈশিষ্ট্য হলো যখন ফজরের আজান হয়ে যায়, ফজরের আজানের আগ পর্যন্ত এই রাত্রটা থাকে, অর্থাৎ ফজরের আজান হওয়ার পরে আর এই রাত্রের ফজিলত থাকবে না, ঠিক না? কিন্তু আমরা কি করি, সামান্য কিছু জেগে আবার ঘুমায় যাই, পরে ফজরের পরে ইমাম সাহেব বলে হুজুর আজকে একটু বেশি করে দোয়া কাজ হবে, নিজের ইবাদত করতে হবে। কি করতে হবে? নিজের ইবাদত করতে হবে। দেখেন আপনি আমি এই দুনিয়ায় আসছি আবার চলে যাব, এটাই বাস্তব, ঠিক না? আপনার জীবনের গুণা আপনার, আমার জীবনের গুণা আমার, আপনার জীবনের নেকি আপনার, আমার জীবনের নেকি আমার, আমার কবর আমার, আপনার কবর আপনার, আপনার হিসাব আপনার, আমার হিসাব আমার। আপনার কবরে কেউ হিসাব দিতে যাবে? কেউ যদি বলে থাকে আমি আমার নিয়ে টেনশন করি, তোমার এত বলার দরকার নেই। অনেকে নামাজের দাওয়াত দিলে, ইসলামের দাওয়াত দিলে এই ধরনের কথা বলে না, তোমারটা তুমি নিয়ে চিন্তা করো, আমি আমারটা চিন্তা করতেছি। ভাই চিন্তা করে কিছু করতে পারবেন না আপনি? হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন, শরীরের মধ্যে শক্তি নাই, দুর্বল হয়ে গেছে, মসজিদে যাইতে পারে না, দুইজন সাহাবীকে ডাক দিলেন, সাহাবী আমার মনে চায় আমি মসজিদে যাই, আমি আল্লাহর ইবাদত করি, মসজিদে কাতার হইতেছে, মসজিদে জামাত হইতেছে, আমি দেখতে চাই জামাতে মুসল্লিরা উপস্থিত হয় কিনা, আমার মনে চায় কিন্তু আমার শরীরের এমন অবস্থা আমি হেঁটে মসজিদে যাই।
দিতে পারবো না। আমার নবী দুইজন সাহাবীর কাঁধে ভর করে দিয়ে তিনি মসজিদে যায়। সুবহানাল্লাহ, আপনি কি হয়ে গেছেন? আপনি বলেন আপনার নামাজ লাগবে না, আপনি এমন কি করেছেন? আপনার এমন কি কাজ আছে নাকি আছে যে আপনার নামাজ লাগে না? আমার নবীর পিছনে সামনে জীবনে কোনো গুনাহ নাই, নিষ্পাপ। আর সেই নবী নামাজ ছাড়া কিছু বোঝে না, আর তুমি কোথাকার পাগল ছাড়ো, তুমি বলো তোমার নামাজ লাগে না, কথা ঠিক না? বেটা ঠিক মুসলমানের কাতারেই থাকতে পারে না। একটা মুসলমান একটা কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যখন দশ রজনী চলে আসতো তিনি একটা রাত্র তিনি নিদ্রায় যাইতেন না। সুবহান, তাহলে যেই নবী আগে পিছনে কোনো গুনাহ নাই, নিষ্পাপ, নিষ্পাপ না? সমস্ত নবীরা কি নিষ্পাপ? আকীদা সঠিক আছে তো? সমস্ত নবীরা কি নিষ্পাপ, কোনো গুনাহ নাই? এবং যত সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু ইয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসংখ্য সাহাবীদের নাম আসছে যারা লাইলাতুল কদর আসলে সারা রাত তারা ইবাদত করতেন। সুবহানাল্লাহ, আপনি আমি এত গুনাহ করি, এত অপরাধ করি, আর বলি আমাদের এত ইবাদতের দরকার? এই জন্য মা বাবাদেরকে বাসা যা বলবেন, একুশ রজনী অর্থাৎ মেজর রাত্র থেকেই আমাদের এই কাজ চলবে ইনশাল্লাহ। আমরা যতটুকু পারি এখান থেকে শুরু করবো ইনশাল্লাহ। কি বলে? তাহলে লাইলাতুল কদর যেটা এক রাত্র ইবাদত করলে হাজার মাস ইবাদত করার সব আল্লাহ তারা আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ, তাহলে অনেক বরকতময় রজনীরা ইনশাল্লাহ আমরা পারবো কি পারবো না, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। তিন নম্বর, চার নম্বর বৈশিষ্ট্য শেষ, আর দুইটা কথা হলো ইতিকাফ। যেহেতু আমরা সামনে জমায় সবাই পাবো কিনা, ইতিকাফ হলো তিন প্রকার। ইতিকাফ কয় প্রকার? একটা হলো ওয়াজিব ইতিকাফ, একটা সুন্নাতে মুআক্কাদা কিফায়ে ইতিকাফ, তিন নম্বর নফল ইবাদত ইতিকাফ, মুস্তাহাব এবং নফল ইবাদত ইতিকাফ। তিনটা ইতিকাফের সিস্টেম রয়েছে। ওয়াজিব ইতিকাফ হলো কেউ যদি মান্নত করে যে আল্লাহ আমার অসুস্থ হয়েছে, আমার মা অসুস্থ, অথবা আমার গাড়ি অসুস্থ আছে না, আর বলে না অসুস্থ হয়ে গেছে, যদি আল্লাহ সুস্থ করে তাহলে আমি দশ দিন ইতিকাফ করব, মান্নত করে না নাকি? এটা হলো ওয়াজিব। যদি এরকম ইতিকাফ কেউ নিয়ত করে তাহলে এটা পূরণ করা তার জন্য ওয়াজিব, এবং ওই দশ দিন রোজা রাখাও তার জন্য বাধ্য। মাসালা বুঝছেন? কেউ যদি মান্নত করে যে আমি ইতিকাফে নিয়ত করবো, আমার যদি অসুস্থ হয়, আমার মা যদি অসুস্থ হয়, আমি দশ দিন ইতিকাফ করবো, মান্নত করবো, এই মান্নত পুরা করা তার জন্য ওয়াজিব, এবং ওই দশ দিন এটা বছরের যে কোনো সময় হতে পারে আপনি করতে পারবেন, তাহলে রোজা রাখবেন এবং ইতিকাফ করবেন, এটা ওয়াজিব। দুই নম্বর হলো সুন্নতে মুআক্কাদা কিফায়ে ইতিকাফ, এটা হলো রমজান মাসের লাস্ট দশ দিন। সুবহানাল্লাহ, রমজান মাসের লাস্ট দশ দিন ইতিকাফ, এটা হতে হবে একটা মসজিদের নির্জন জায়গায়, বাড়িও করতে পারেন অথবা মসজিদে করতে পারেন, পুরুষদের জন্য মসজিদে আর বাড়িতে মহিলাদের জন্য একটা নির্জন স্থানে সে ইবাদত বন্দেগী করবে, আল্লাহর জিকির আজান করবে, নামাজ পড়বে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এটা হলো ইতিকাফের সিস্টেম। এটা হলো মহল্লা থেকে যদি কিছু সংখ্যক মানুষ আদায় করে ফেলে তাহলে সমস্ত এলাকার মানুষ গুনাহ থেকে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, কিছু সংখ্যক মানুষ ইতিকাফ, এটা দুই নম্বর হলো। তিন নম্বর হলো মুস্তাহাব এবং নফল ইবাদত, এটা আপনি যে কোনো সময় করতে পারেন, মানে আমি নিয়ত করছি আমি নির্জনে বসে ইবাদত করব, এবং আমরা যখন মসজিদে আসা উপস্থিত হই এটাও আপনার জন্য নিয়ত করে যদি ঢুকেন, আমি ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকলাম, কথা বলতে বলবো না, জিকির আজান করবো, ইবাদত করবো, আপনি ইবাদত সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, আপনি ইতিকাফের কি পাবেন? সওয়াব পাবেন। ইতিকাফের সওয়াব কি? আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ইতিকাফ করে দশ দিন হোক, দশ দিনের নিয়ম হাদিসের মধ্যে আসতে বেশি লাস্ট দশ দিন, কেউ যদি করে হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা তার দুইটা কবলিয়াতের হজ দান করেন, সুবহানাল্লাহ, এবং দুইটা উমরা করার সব তার আমল নামে আল্লাহ তাআলা দান করে দিবেন, সুবহানাল্লাহ। আরো ফজিলত আছে, এর মধ্যে একটা ফজিলত হলো কেউ যদি ইতিকাফ করে, ইতিকাফ করার পরে ইতিকাফের নিয়ম হলো পিছে
আপনার রমজান আসরের পরে সে মাগরিবের আগে উপস্থিত হবে মসজিদে এবং শাওয়াল মাসের চাঁদ দেখে সে বাড়িতে যাবে শাওয়াল মাসের চাঁদ দেখে বাড়িতে যাবে কেউ যদি এই 10 দিন ইতিকাফ করে আমার নবী বলে কোন মায়ের পেট থেকে যেমন সন্তান ভূমিষ্ঠ হয় নিষ্পাপ অবস্থায় আমার আল্লাহই বান্দাকে নিষ্পাপ করে বাড়িতে ফেরা দেন তাহলে ইতিকাফের সব আছে না নাই তাহলে আমরা চেষ্টা করবো ইতিকাফ মসজিদে যারা পারি ইনশাআল্লাহ থাকার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করেন এতে সব পাইলাম লাইলাতুল কদরের ফজিলত আমরা জানলাম বাকি এখন আমাদের আমলে আনতে হবে ইনশাআল্লাহ কি করতে হবে আমলে আপনি বাঁচবেন না আমি বাঁচবো না মরে যাব যাবে একমাত্র আমল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমার আল্লাহ বলে যে সমস্ত ঈমানদারেরা আমার উপরে বিশ্বাস রাখে আমার উপরে ঈমান আনে সৎ কাজ করে নেক কাজ করে আমল করে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করে নেয় আর কোন শর্ত নাই শর্ত হলো নেক আমল কেউ যদি বদ আমল নিয়ে কবরে যায় তার জন্য জান্নাতের কথা আল্লাহ বলেন বলেছেন বিষয় বিভিন্ন আয়াত আয়াতের অভাব নাই ভাই কোরআনে 6666 টা আয়াত বিভিন্ন কায়দায় বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ নাযিল করেছেন আমাদেরকে জানায় দিয়েছেন বাকি আমাদের উচিত এখন আমল করে আল্লাহ জান্নাত হাসিল ইনশা রমজান মাস চলে যাইতেছে বরকত চলে যাইতেছে মাগফিরাতের আজকে প্রায় 15 রমজান 5 দিন চলে যাচ্ছে এখন হলো ক্ষমা আল্লাহ অসংখ্য বান্দাদেরকে এই সময়টা মধ্যে আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ আমরা দোয়া করব আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করার জন্য আমাদের নিজেদের জন্য দোয়া করার জন্য যা আল্লাহ আমাদেরকে যেন মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহর উপরে ভরসা রেখে তার কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করেন ওয়া আখিরাতান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এবং যেহেতু জাকাতের আলোচনা সামনে আসবে না জাকাতের নিসাব পরিমাণ আমি গত জমা আলোচনা করেছিলাম কারোর কাছে 52,500 রুপির পরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ এবং 7.5 তোলা ভরলে ভরি স্বর্ণ 7.5 তোলা স্বর্ণ এবং 7.5 ভরি স্বর্ণ একই জিনিস এই পরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ বর্তমান সময়ে 3.5 লক্ষ থেকে 3,78,000 পরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে মুক্ত ছাড়া সে ঋণই নাই সারা বছর খায়া দায়া ঠিক মতো এই পরিমাণ টাকাটা কারোর কাছে যদি অবস্থান থাকে তার উপরে জাকাত ফরজ 100 টাকায় 250 টাকা 1,50,000 টাকায় 250 টাকা জাকাত আপনার দিতে হবে 2,500 টাকা 1,25,000 টাকা আপনার জাকাত দিতে হবে এটা আপনার উপরে ফরজ করেছেন কে এবং কয় খাতে সেটা দিবেন গত জমা আলোচনা করেছি যে আট শ্রেণীর মানুষকে আপনি জাকাত দিতে পারবেন গরিব মিসকিন আমিলিন যারা দাস দাসী আছে ঋণগ্রস্ত আছে অগ্নি সামির যারা রাস্তায় আছে অর্থাৎ আল্লাহর দিনের রাস্তায় পড়াশোনা করতেছে কোরআন হাদিস শিখতেছে এরকম এবং যারা সফর অবস্থায় আছে এদেরকে এবং দাস দাসী যারা আছে এদেরকে এরকম আট শ্রেণীর মানুষকে আপনি জাকাত দিতে পারবেন বলেন আলহামদুলিল্লাহ এইগুলো ছাড়া অনলাইনে জাকাত দেওয়া যাবে না এখন আপনি বুঝতেছেন আপনার উপরে জাকাত ফরজ হয়েছে কি না অবশ্যই আপনারা জাকাত দিবেন এবং ফিত্রা দিবেন ইনশাআল্লাহ কি বলেন টাকার কথা বলে মন খারাপ হয়ে যায় না ভাই টাকা স্থায়ী নাই বঙ্গবাজারে কোটি কোটি টাকার সম্পদ কিন্তু একদিনে ধুলিশ্বাস হয়ে গেছে যায় নাই আপনি মনে করতেছেন পুঞ্জিভূত করে রাখবেন আমি তো বলেছি হাদিসের মধ্যে কোরআন দিয়ে আল্লাযীনা ইয়াকনিসুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবশিরহুম বিআযাবিন আলীম আর যেই মানুষগুলো রৌপ্য স্বর্ণ জমা করে রাখে কিয়ামতের ময়দান এটাকে উত্তপ্ত বানায় তার গলার মধ্যে পড়ায় দেওয়া হবে নাউজুবিল্লাহ এবং এটা দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে জাকাত যারা জাকাতের টাকাটা পুঞ্জীভূত করে রেখে দেয় জমা করে রেখে দেয় কারণ আল্লাহ কৃপণতাকে পছন্দ করে আল্লাহ টাকা দিছে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন এবং ফিত্রা বর্তমান যেটা আমাদের সরকার নির্ধারণ করেছে 98.10 অথবা 100 টাকায় ধরেন 100 টাকা করে সর্বনিম্ন ফিত্রা এবং উপরে 300 টাকার কথা বলা হয়েছে এই ফিত্রাটা আমরা সবাই ঈদের জামাতে যাওয়ার আগে ইনশাআল্লাহ আমরা ফরিদপুরের মুসলমান জানিয়ে দিতে চাই মাওলানা সাইফুল্লাহ সাহেবকে হত্যার উদ্দেশ্যে তার গর্দানের উপরে যারা তরবার চালিয়েছে অতি সত্য